পৃথিবীতে কোনো কিছুই চিরকালের জন্য থাকে না। সমস্যা আসে, চলেও যায়। 100 ভরি সোনার ব্যবস্থা হলে তবেই এই সম্বন্ধটা ঠিক হবে। জানি না কবে বদলাবে এই প্রথা। তাই শিরডির ভবিষ্যৎ শুধরাতে পারবে। আমাদের গরিবের জন্য তো উনি ভগবানেরই রূপ। আমার স্বামী শ্রদ্ধা আর ধৈর্য, প্রতি সোম থেকে শুক্র সন্ধ্যে 7টা শুধুমাত্র সোনিয়াতে। আমি মেইন, আমি ড্রে। আমাদের থেকে তো দূরেই থাকে। এক কিশোরের আত্মরক্ষার লড়াই, ওদের সবার সঙ্গে তোমায় লড়তে হবে। মর্যাদার লড়াই, আমি তোমায় সত্যিকারের কুংফু শেখাবো। প্রতিপক্ষের বিরুদ্ধে অদম্য লড়াইয়ের গল্প দেখুন দ্য ক্যারাটে কিড 3রা সেপ্টেম্বর রবিবার দুপুর 2টায় শুধুমাত্র সোনি আটে। ওরে আমি বিয়ে করে বলে, তুমি কাকে বিয়ে করবে উল্টে বাবা? সবাই বলে বউয়ের ভাগ্যে স্বামীর ভাগ্য খুলি যায়। এ মা, কি জানি এই বিয়ে কোথায় গিয়ে দাঁড়ায়। কি এক্সাইটিং, তোমার এই আমি খুঁজতাছি। আর সময় নষ্ট করা যাবে না, ওয়ান ঢিলে দুই পাখি মারবো এবার। উল্টে মামা এই শনিবার দুপুর ঠিক 12টা শুধুমাত্র সোনি আটে। ফ্রিজ থাকলে একটা বেশ বড় সড় ব্যবসা করা যেত। কিভাবে গুলতে মামা? বরফ লাগলে বলবেন, কম দামে দিয়ে দেব। হয়ে গেল এবার। বাড়িতে ডিম থাকলে ফ্রিজে রেখে দিতে পারবেন, একটা ডিমের ভাড়া মাত্র 1 টাকা ছাড়া না। এই ঠান্ডা মেশিন চালিয়ে কত কি করা যায় কেউ কিছু জানেই না। গুলতে মামা এই রবিবার দুপুর ঠিক 12টায় শুধুমাত্র সোনি আটে। দেখছি একটা বাঘের বাচ্চা, দেখে মনে হচ্ছে মাস দুয়েক বয়স হয়েছে। বাঘটা তো ওর পোষা বাঘ, ও কি আর কানাইকে খাবে? বিচারা শেষমেশ বাঘের পিঠে গেল। কল্পপুরের গল্প প্রতি রবিবার দুপুর 12:30টায় শুধুমাত্র সোনি আটে। হলিউড হাঙ্গামায় দেখুন। এটা ডাইনোসরের মতো কোনো বড় একটা প্রাণী হতে পারে। এ তো অবিশ্বাস্যকর, আমরা সম্পূর্ণ রূপে একটা প্রাথমিক প্রাণীর মুখোমুখি হচ্ছি। গডজিলা 2রা সেপ্টেম্বর শনিবার দুপুর 2টায়। আমি মেইন, আমি ড্রে। আমাদের থেকে তো দূরেই থাকে। এক কিশোরের আত্মরক্ষার লড়াই দ্য ক্যারাটে কিড 3রা সেপ্টেম্বর রবিবার দুপুর 2টায় শুধুমাত্র সোনি আটে।